হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কেমন আছো পু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি একটু লেট হয়ে গেছিল একটু বাইরে গিয়েছিলাম তাই सब दूरे दूरे रात আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আমি দেখানো শুরু করে দিই যে আপু আজকে একটু লেটই হয়ে গেছে তো আমি হচ্ছে দেখাইতে থাকি এটা দেখুন অপেক্ষায় ছিলাম তাই আপু এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার কি হবে চারপাশে হচ্ছে লটারি করা হবে এটা হচ্ছে তো সরি জামাটা হবে জামাটার ভিতরে চিকেনের কাজ করা আছে এটা দেখো এটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে আর এটা হচ্ছে হবে যে নিবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকার এই জামাটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটি ইনবক্স করে ফেলবা হুম প্রাইস এগারোশো পঞ্চাশে পেয়ে যাবা এটার আরেকটা কালার আছে আমি কালারটা দেখা দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ এটা দেখো তোমার প্রোডাক্ট সবসময় মার্শাল্লা বিকাশ করতে হয় বলে তোমার ড্রেস নিতে পারি না আমি তো বিকাশ তো চাই না আপু এটা কোথেকে শুনলাম আমি শুধু বিকাশ নতুন আপুদের কাছ থেকে একবার নিই তাও বেশি না আড়াইশো টাকা ঢাকার বাইরে থেকে নিয়ে আর ঢাকার ভিতর থেকে হচ্ছে তোমার ইয়া নি মনে ভুল বলছি প্রাইসটা আচ্ছা এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিবে তিন বক্স করে ফেলবে এটা বারোশো পঞ্চাশ টাকার এটা হচ্ছে ওন্নার সাইডে হচ্ছে চিকেনের কাজ করা আছে আমি হচ্ছে বিকাশ তো নিই না কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে ভালো আছে আমি তো বিকাশ নি না যারা নতুন তাদের থেকে নি বারোশো টাকায় শেয়ার ডান থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে জামাটা হবে জামাটা হচ্ছে ফুল কাজ করা হবে এটা হচ্ছে লরির কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস করবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ওই করে ফেলবার সাইড দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে বারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস পড়বে বারশো পঞ্চাশ টাকা তো আর পেয়ে যে আমাদের এলাকার বন্যার পানি কম এসেছে আমরা হচ্ছে নোয়াখালির তো আপু আহ পেনির অবস্থা মনে হয় বেশি খারাপ আমাদের নোয়াখালী তো খারাপ তবে আমার বাবার বাড়ি যে এলাকাটায় এলাকাটায় এই পানি পানি বেশি ছিল না উঠান পর্যন্ত আসছে এখন আজকে বৃষ্টি হয়নি তো পানি কমতেছে এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি করা আছে এমব্রডারি না সরি সিকোয়েন্স কাজ করা আছে এটা হচ্ছে আজকে সইদ দেখাবেন না এটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা একুশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র একুশশো পঞ্চাশ টাকা বা সরি বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যে নিবে ইনবক্স করে ফেলবা এটা এগুলো হচ্ছে ফোর পিস হ্যাঁ এটা সাদার উপরে হবে একদম পিওর জর্জেটের মধ্যে হবে জামাগুলো এটা সিলওয়ারের কাপড় ফলসের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে যে নিজে এটি বক্স করে ফেলবা প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো বাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চনবক্স করে কিংবা প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা দেখো এইটা হচ্ছে তোমার হবে হচ্ছে সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা যে নিতে চনবক্স করে কিংবা বাইশ পঞ্চাশ এই জামাটা পেয়ে যাচ্ছ এটা তোমরা বাইশশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ পিচ কালারের মধ্যে হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ক্যাটালগটা হবে হ্যাঁ প্রাইস পড়বে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে পাচ্ছ যে নিতে চান বক্স লাস্ট কালারটা দেখা তোমাদেরকে বাইশশো পঞ্চাশের লাস্ট কালার বাইশশো পঞ্চাশ টাকার হচ্ছে লাস্ট কালারটা হচ্ছে এটা হবে এটা হচ্ছে তোমার লাস্ট কালারটা হবে আঙ্গুর কালার হ্যাঁ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এইটা হচ্ছে তোমার সিলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার কন্যাটা হবে প্রাইস পড়বে বাইশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ ইস্তার কিছু ড্রেস আছে সেগুলো দেখা দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ হচ্ছে তোমার জামাটা হবে এইখানে হচ্ছে হাতের কাজ করা হ্যাঁ এই ফুলগুলোর মধ্যে হচ্ছে হাতের কাজ করা হবে এইটা হচ্ছে সালের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে ইস্তার জামা যে নিবেন বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা তোমরা আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা এটার একটা কালার আছে আমি কালারটা দেখা দিচ্ছি এইটা হ্যাঁ এই যে দেখো ফুলগুলোতে হাতে কাজ করা এখানে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার তোমারের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার হবে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা যে নিতে চিনবক্সা ইস্তা আঠারোশো পঞ্চাশে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ আসসালামু আলাইকুম আপু আমি বিকাশ করেছি একটুকু দেখবা আপু কালকে সকালে ইনশাল্লাহ দেখা হবে হ্যাঁ তারপরে জানা দেওয়া হবে আপু ড্রেস অর্ডার করেছি বাট বলে নাই নেই এই জন্য বলছে নাই থাকলে কি আর বলতো তারপর অনেক সময় ওদেরও ভুল হয়ে যায় যে থাকে দেখে না তোকে একটু হাইলাইট আমি তোকে দেখে দিচ্ছি হ্যাঁ আর আপু যে আপুকে বিকাশ করছে আপু কালকে সকালে আপনাকে জানানো হবে হ্যাঁ কারণ বিকাশের টাকাটা আগে চেক করতে হবে তারপর আপনাকে বলতে হবে যে আসছে কি না আপনি মেসেজ দিয়ে রাখেন ইনশাল্লাহ কালকে আমাদের জানায় দেওয়া হবে ঠিক আছে কালকে জানিয়ে দেওয়া হবে যে আপনাকে আপনি ড্রেসগুলো তো নাই ডেলিভারি তো আবার হয়ে গেছে সে জামাও ডেলিভারি হয়ে গেছে পরশু তার আগের দিনের মানে কালকে বুধবারের ড্রেস এই বুধবারের দুপুরের একটা জামাও নাই সব ডেলিভারি হয়েও গেছে তো তুমি আজকে দিলে কি পাবা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে ডোটারি করে এখানে সম্পূর্ণ হাতের কাজ করা আছে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে সিলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আঠারোশো পঞ্চাশের লাস্ট কালার হচ্ছে এইটা হবে লাস্ট কালার হচ্ছে তোমার অনেকটা মেজেন্ডা টাইপের একটা কালার লাস্ট কালারটা এইটা হচ্ছে তোমার জামাটা হবে পাশ থেকে স্লিপের কাপড় আসবে স্লিপের কাপড় আলাদা করে দেওয়া আছে পাশে হ্যাঁ এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র 1850 টাকা 1850 পেয়ে যাচ্ছে যে নিতে চাই ইনবক্স করে ফেলবা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকায় পাঁচশো টাকা দেখো এই জামাটা আছে এটা একটু ডিসকাউন্ট করে এটা হচ্ছে তোমার জামাটা হবে ভিতরের সিলোয়ারের কাপড় আর ফলস কাপড়টা আছে তেরোশো পঞ্চাশ টাকা ছিল আজকে নিলে বারোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ান ফুল কাজ করা হবে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা কি মোরা আনস আপু পঞ্চাশ আপু ইন্ডিয়ান কোনো ড্রেস আনতেসি না ঘরে যেগুলো আছে সেগুলো হ্যাঁ ইন্ডিয়ান কোনো ড্রেস এখন আপাতত আমরা আনছি না এগুলা ঘরে রয়ে গেছে এই কারণে এগুলা দেখা দিচ্ছি এগুলা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা পাকিস্তানি হবে এটা সেলোর এক কাপড়টা হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ এটা যে নেবে টিন বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছ কত টাকায় এটা ব্যাক সাইডটা পাবা না হ্যাঁ ব্যাক সাইডটা না পালে এটা চোদ্দশো টাকায় দিয়ে দিচ্ছি এটার ব্যাক সাইডটা নেই ব্যাক সাইডটা ছাড়া এটা চোদ্দশো টাকায় পেয়ে যাবা ব্যাক সাইডের একটা কাপড় কিনে নিবা তাইলে হবে আমার আঠারোশো পঞ্চাশের ড্রেস ছিল চারশো টাকা কমায় দিচ্ছি পাকিস্তানি আঠারোশো পঞ্চাশ টাকা ছিল চারশো টাকা তোমাদের কমায়া দিলাম হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে কটনের উপরে এটা কটনের উপরে হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এইখানে হচ্ছে তোমার এই যে দেখো চিকেনের কাজ করা আছে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র এটা তোমরা বারো এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এই জামাটা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এবার কিছু জমজম দেখা দিচ্ছি আমি তোমাদেরকে জমজম সুইচ কটন যারা নিতে চাচ্ছ এগুলো হচ্ছে তোমার জমজম সুইচ কটন এর মধ্যে হবে সাতশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছে। জমজম সুইচ কটন প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে। জমজম সুইচ কটনের মধ্যে হবে এই যে দেখো একদম কিছু দেওয়া আছে জমজম সুইসক্টন প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে তোমার সুইসকটনের মধ্যে হবে এইটা এইটা হচ্ছে হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার সেলর কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে সুইস কটনের মধ্যে হবে প্রাইস পড়বে 799 টাকা যারা সুইস コットン খুঁজতেছিলা তাদের জন্য এগুলা সুইস コットン প্রাইস 799 টাকায় পেয়ে যাচ্ছে প্রাইস পড়বে মাত্র 799 টাকা সুইস コットン799 টাকায় পেয়ে যাবা। জন কিস কটনের ড্রেস সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছে এটা হচ্ছে কারিজমা হবে এটা হচ্ছে তোমার কারিজমা হবে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা কারিজমা এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে কারিজমার প্রাইস পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা কারিজমা তোমরা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ কারিজমা তোমরা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবো বেটিং বক্স করে ফেলবা অল্প কিছু রেডি ড্রেস আছে আপুরা বেশি একটা রেড রেডি ড্রেস নাই অল্প কিছু রেডি ড্রেস আছে আমি দেখা দিব হ্যাঁ এটা হচ্ছে তোমার কারিজমা হবে এটা হচ্ছে তোমার কারিজমা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে কারিজমা ছিল আটশো তিরিশ টাকা করে সে কারিজমা তো তোমাদেরকে সাতশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি সাতশো নিরানব্বই টাকায় কারিজমা পেয়ে যাচ্ছ কারিজমার প্রাইস পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা প্যাটার্ন দেখাবো আপু একটু ওয়েট করো প্যাটার্নও দেখাবো এটা দেখো এটা হচ্ছে তোমার কারিজমার সুইচ কটন হবে এটা হচ্ছে তোমার কারিজমা সুইচ কটন হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে কারিজমা সুইচ কটন এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে কারিজমা সুইচ কটন প্রাইস করবে মাত্র কত টাকায় পাঁচশ সাতশো নিরানব্বই টাকা কারিজমা সুইচ কটন প্রায় সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে কারিজমা সুইস কটনটা ড্রেস কিভাবে অর্ডার করব আপু ছবি দিয়ে ইনবক্স করবা তাহলে হয়ে যাবে

এই জামাটা যে নিবে বক্স করে ফেলবা পিওরের উপর একটা অন্য পাচ্ছ নয়শো টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে যারা নিতে চাই বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা এটা তোমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি নয়শো টাকায় পেয়ে যাচ্ছ যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে নয়শো টাকা হ্যাঁ এটা তোমরা নয়শো টাকায় পেয়ে যাচ্ছ এইটারই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার অন্যটা হচ্ছে তোমরা কটনের মধ্যে পাচ্ছ এটা হচ্ছে তোমার জামাটা হবে সম্পূর্ণ কাজচুপি কাজ করা আছে এইটা হচ্ছে তোমার সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার চিকেনের একটা সুন্দর ওন্না পাচ্ছে যে দেখো একদম ফুল ওন্নাটার মধ্যে হচ্ছে চিকেনের কাজ করা যে দেখছো খুব সুন্দর করে তোমার চিকেনের কাজ করা আছে এটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ এটা প্রাইস পড়বে এগারোশো টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা এগারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা হ্যাঁ এটা তোমরা এগারোশো টাকায় পেয়ে যাবা দুইটা দুই প্রাইস কিন্তু এটা এগারোশো টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও ইন ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে এগারোশো টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার ঠিক কটন হবে এইটা হচ্ছে তোমার জমজম সুইস কটন হবে সুইস কটনের জামা হবে প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা এবার কিন্তু আমি সুইস কটনগুলো একটু দাম দিয়ে নিয়ে আসছি তারপরও প্রাইস বাড়াইনি কারণ হচ্ছে আমার মনে হলো যে সবাই অবস্থা মোটামুটি খারাপ তার মধ্যে হচ্ছে বন্যার পরিস্থিতি অনেক বেশি খারাপ এ কারণে মানে হচ্ছে তোমার অল্প মানে দাম একদমই বাড়ায়নি একদমই বাড়ায়নি আগের প্রাইজে রাখছি তো আমি কিন্তু মোটামুটি বেশ ভালো বাড়ায় নিয়ে আসছি এটা যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো নিরানব্বই টাকায় জমজম সুইচ কটন পেয়ে যাচ্ছে। প্রায় সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবো আর জেনিবেটিং বক্স এবার রেডি রেড যারা দেখতে চাচ্ছো তাদেরকে রেডি ড্রেস দেখা দিচ্ছি এটা দেখো রেডি জামা হবে বডি সাইজ আসছে হচ্ছে ফোর্টি ফোর বডি সাইজ আসছে কাটচুপি কাজ করা বাটিকের উপরে ড্রেসটা হবে হ্যাঁ হ্যাঁ বাটিকের উপরে জামাটা হবে একদম কটন টাইপ একটা ড্রেস হবে এটা হচ্ছে ওড়নাটা হবে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছো প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দুপুরের হ্যাঁ আছে আমি আবার দেখাবো দুপুরের গুলো আবার এখন দেখাবো প্রাইস পড়বে সাতশো টাকা রেডি ড্রেস বডি সাইজ ফর্টি সিক্স হবে লং ফর্টি ফোর হবে একদম বাটিক করা আছে অন্যটা একটু সিল্কের মধ্যে হবে জামাটা হচ্ছে কটনের মধ্যে হবে প্রাইস পড়বে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাব প্রাইস নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছ জেনিভেটিং বক্স করে ফেলবা নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছ দুপুরের জমজমগুলো এখন দেখা দিচ্ছি আমি দুপুরের যে জমজমগুলো ওরা দেখাইছে সেগুলো আমার আবার রিপিট করতেছি আমি দেখো এই জমজমটা জেনিভেটিং বক্স করে ফেলবা এগুলো সাতশো নিরানব্বই টাকা করে পাচ্ছ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার তোমারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা দুপুরের এই জমজমটা রয়ে গেছে সাতশো নিরানব্বই টাকায় পাঁচশো প্রায় সাতশো নিরানব্বই টাকা যারা নিতে চায় তো ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা হ্যাঁ এইটা দেখো এইটা হচ্ছে দুপুরেরটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা যে নিতে চাও বক্স ইনবক্স করে তোলবা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ প্রায় সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছ হ্যাঁ এটা দেখো এইটা হচ্ছে তোমার দুপুরের আমি এখন সব দুপুরের দেখাচ্ছি হ্যাঁ এটা দেখো হচ্ছে এটা ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার কাপড় কাপড়গুলা এত ভালো এটা হচ্ছে তোমার ওনাটা হবে সব সি কটনের মধ্যে হবে প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকায় জামাটা তো অনেক সুন্দর বিশেষ করে অন্যটা অসম্ভব সুন্দর সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছো রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকায় কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি মোটামুটি ভালো আছি এটা দেখো এটা হচ্ছে একটা বিপদ কেটে উঠতে না উঠতে আরেকটা বিপদ এই যে হইলো এই চব্বিশ সালটা আল্লাম আবু জানে এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে সেদিন আমি এই জামাটা পরে লাইভ করতেছিলাম অনেক কাপড়ে এই ড্রেসটা আমার কাছে হ্যাঁ মনে আছে আছে যে ড্রেসটা এটা সেটা প্রাইস মাত্র কত টাকায় পাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা প্রায় সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা সাতশো নিরানব্বই টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস করবে সাতশো নিরানব্বই টাকা যে নিবে তিন বক্স করে করবা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছো আপু দুপুরে তো ওরা লাইভ করেছে মার্শাল্লাহ হ্যাঁ ওরা লাইভ করেছে আপু রেডি জমজম হবে হবে হ্যাঁ ওরা তো প্রায় লাইভ করে আমি যখন থাকি না ওদেরকে সব বুঝিয়া দিয়ে যায় ওরাই করে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ এইটা তোমরা যে নিবি বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা এটা তোমরা সাতশো নিরানব্বই টাকায় এটা পেয়ে যাচ্ছ প্রায় সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছ আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে সুইস কটনের মধ্যে হবে এটা ব্ল্যাক টাস আমার এটা হচ্ছে সেলোয়ারের কাপড় কারণ আমি আমারও অনেক ভালো লাগছে জমজম এই জন্য আমি প্রত্যেক টাইমে একটা একটা করে রেডি ড্রেস রেখে দিই এটা হচ্ছে অন্য একটা হবে প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা আপু মনটা খুব খারাপ লাগছে খারাপ লাগে আপু হ্যাঁ এখন কি করবা দোয়া করবা ঠিক আছে কারণ এই লাস্টের দিকটা আমাদের দুই সাল মনে হইতেছে যে খুব খারাপ হয়েছে আল্লাহ যাতে আছে কথাই আছে যাই দিন ভালো আসে দিন খারাপ সামনের জন্য দোয়া করব আল্লাহ সামনের দিনগুলো আমাদের জন্য ভালো কিছু রাখে হচ্ছে তোমার হবে বক্স করে ফেলবা সাতশো নিরানব্বই টাকা দেখো আমি কোনো ড্রেস আনতেছি না মানে আমার ঘরে কোনো ড্রেস নাই জানো কোন জামা নাই আজকে রাতে কি দেখাবো আমি সেইটার জন্য বসে আছি শুধু এগুলা আমি তোমাদেরকে বললাম না যে আমি কিছু জমজম ইয়া করে আসছি দুই দিনের মধ্যে আমার বাসায় এসে ঢুকবে এগুলা আমার কালকে পরশু এসে ঢুকছে পরশু না তার আগের দিন এসে আমার বাসায় ঢুকছে তো এই কারণে এইগুলাই দেখাইতে পারতেছি আর যা দেখাবো সব পুরান ড্রেস ঘরে যে ইন্ডিয়ান ড্রেস গুলো আসছে সেগুলা দেখাইতেছি ঘরে যে শহীদের ড্রেস গুলো আসছে পুরানো সেগুলা দেখাইতেসি নতুন কোন ড্রেস আমি আনতেছি না দেখাইতেছি না কারণ আমি নিজে জানি যে সবাই অবস্থা খুব খারাপ সবাই খুব খারাপ অবস্থায় আছে। এখন দুধ থেকে দোয়া করা আর কিছুই না হ্যাঁ আর যে যার যতটুকু সমর্থ সে সেইভাবে হেল্প করবে হেল্পটা হচ্ছে নিজের ব্যাপারে এটা তো আসলে মানে জানা শোনা দেওয়ার কোনো প্রয়োজন নাই তুমি তোমার যতটুকু হেল্প করার তুমি এখানে বসে দোয়া করতে পারো নামাজ পড়ে দোয়া করবা সবাই জন্য এইটাই হচ্ছে সবচেয়ে বড় হেল্প আমার যেটা মনে হয় যে নামাজ পড়ে সবাই সবাই জন্য দোয়া করবা তারপরে যার যতটুকু সমর্থ সে সেইভাবে হেল্প করবা এইটাই এছাড়া আমাদের আসলে আর কিছু করার নেই দূর থেকে মানে আসে না যে আজকে একটা আমার আইডিতে আমি একটা ইয়া দিছি যে মানে একবার ছিল চাপা কষ্ট যেটা শেষ না হইতে হইতে এখন হয়ে গেল বুকের ব্যথা মানে একটা কষ্ট শেষ হইতে না হইতে আরেকটা কষ্ট শুরু হয়ে গেল মানে এগুলো দেখলে চোখ দিয়ে এমনি পানি চলে আসে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছে। যে নিপিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছো কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আচ্ছা রেডি কেউ গিয়ে দেখতে চাইতেছো এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে রেডি চৌচল্লিশ সাইজ হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার সেলোয়ারে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাতে হবে আচ্ছা এটার ওন্নাটা মনে হয় সেটিং আসেনি আনসেটিং আসছে আনসেটিং এর কারণে এটা আমি কমায় দিচ্ছি এটা সেটিংটা হচ্ছে 900 টাকা আমার কাছে আরেকটা আছে যে নিবা সেটা আপুর রাতে ঘুম আসে না যে নিবা সে এটা নিবা আর আমি কালকে ফোনে ধরিনি জানো আমি রাতে যে আমি শুয়ে গেছি ফোন দেখবো না মানে এমন একটা অবস্থা লাগে যে ফোন আমি দেখবো না কিন্তু তারপরও ফোনটা হাতে চলে আসে যে একটু দেখি কি অবস্থা কি অবস্থা আমাদের আমার বাবার বাড়ি মানে আমিও কিন্তু আমার বাবার বাড়ি একদম উঠান পর্যন্ত আসছে আর একটু ঘরে ঢুকবে তবে আজকে শুনলাম কি যে আজকে বৃষ্টি হয়নি আজকে কমতেছে পানি কমতেছে যে অনেক দিন পর মানে অনেক দিন পর নোয়াখালীতে বন্যা হয়েছে অনেক দিন পর সেই ছোট থাকতে একবার হয়েছিল আটানব্বই মনে হয় একদম ছোট ছিলাম তাও এত হয়নি আটানব্বই তে তো ঢাকাই হয়েছে বাট আমাদের গ্রামে এতটাই হয়নি তখন ছোট ছিলাম অনেক আমরা তো তখন নাকি আমাদের গ্রামে বন্যা হয়েছে এরপরে আর তেমন একটা বন্যা হয়নি আবার এটা যে বক্স করে ফেলবে এটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি সাতশো আশি টাকা হ্যাঁ সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ যে নিতে বক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে কাজ করা হবে এখানে জামার নিচে কাজ করা হবে এটা হচ্ছে সেলরের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে এটা জেনিবিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র 700 টাকা এটা পেয়ে যাচ্ছে। এটা প্রাইস পড়বে 700 টাকা এটা হচ্ছে ফুল এমব্রয়ডারি করা আছে 700 টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে 700 টাকা এটা তোমরা 700 টাকায় পাচ্ছ এটা তোমরা সাতশো টাকায় পেয়ে যাবা যে নিতে চাও এটাই বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র সাতশো টাকা এটা তোমরা সাতশো টাকায় পেয়ে যাবা শহীদের হচ্ছে শহীদের টু পিস হবে এটা শহীদের টু পিস হবে এটা হচ্ছে তোমার জামা কাপড় হবে এখানে হচ্ছে কাজ করা হবে আর এটা হচ্ছে উনাথ হবে আটশো টাকায় টু পিসটা পেয়ে যাবা শহীদের এই টুপি যে প্রাইস পড়বে আটশো টাকা পিওরের ওন্না পাচ্ছ আটশো টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র আটশো টাকা টু পিসের প্রাইস পড়বে আটশো টাকা যারা নিতে চাও ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো টাকা আটশো টাকায় পাচ্ছি এটা দেখো এইটা হচ্ছে তোমার ব্যাক পোর্শন আর স্লিপের কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে আর এইটা হচ্ছে তোমার জামাটা হবে এই যে নিবে টিন বক্স করে ফেলবা এইটা পেয়ে যাচ্ছ কত টাকায় এই যে দেখো এইটা হচ্ছে তোমার সামনের জামাটা মানে সাইডটা হবে এইখানে হচ্ছে চিকেনের কাজ করা হবে আর এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে চেনি বেট ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই কটন ড্রেসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশে পাচ্ছো এইখানে খুব সুন্দর চিকেনের কাজ করা হ্যাঁ বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা শুয়ে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে সবাই একটু লাইকটা একটু শেয়ার করে দাও এটা হচ্ছে জামাটা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে এটা পেয়ে যাচ্ছে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা জামাটা তুলে নিচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে হচ্ছে তোমার শহীদের একটা জামা হবে এটা হচ্ছে কাপড়টা হবে হ্যাঁ এটা ফুল জামাটা হচ্ছে এমব্রয়ডারি করা এটা ফুল জামাটা হচ্ছে তোমার এম্ব্রয়ডারি করা হবে জামাটার মধ্যে এম্ব্রয়ডারি করা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এটা সিলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে যে নিতে চিন বক্স করে ফেলবা অন্য হচ্ছে এই যে এমব্রয়ডারি করা আছে এই যে দেখো খুব সুন্দর এমব্রয়ডারি করা আছে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা শহীদের বারোশো টাকা এটা দেখো শহীদের একটা টু পিস কটন টু পিস যে নিতে চিন বক্স করে ফেলবা আটশো পঞ্চাশ টাকায় টু পিসটা পেয়ে যাচ্ছে সিকোয়েন্সের কাজের টু পিস প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা তোমরা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছো হ্যাঁ এটা করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ আবার কিছু সুইচ করটনের ড্রেস দেখা দিচ্ছি জমজম সুইচ করটনের মধ্যে হবে এগুলা এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে কারিজমার হবে হ্যাঁ কারিজমারগুলো কিন্তু আটশো তিরিশ টাকা করে ছিল এটা হচ্ছে লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে কারিশমা পেয়ে যাচ্ছ সাতশো টাকা কারিশমাটা পেয়ে যাচ্ছ তোমরা সাতশো নিরানব্বই টাকা যে নিবে বডি সাইজ উল্লেখ করলে ভালো হইতো। আপু এগুলা তো রেডি না এগুলা তোমরা হচ্ছে একদম মানে নিয়ে যে কোনো সাইজে বানাইতে পারবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে সিলের কাপড় হবে সুইচ কটনের মধ্যে হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ এটা এটা সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছ এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রায় করবে মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এই জামাটা পেয়ে টাকায় যাচ্ছ এটা এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস করবে মাত্র সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় এই জমজমটা পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় এই জমজমটা পেয়ে যাবা যে নিবে দেখো এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে সেলয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে টাকায় এই জমজমটা পেয়ে যাচ্ছ নিরানব্বই টাকায় পাচ্ছ। এটা মনে হয় আমি দেখাইছি সাতশো নিরানব্বই টাকা এটা সেলারের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা এটা দেখাইছি সাতশো নিরানব্বই টাকায় এই জমজমটাও পেয়ে যাচ্ছ

আর হচ্ছে এটা যদি আপনি স্টেজ নিতে চাও এটা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা কি আনি নে আমি এটা প্রাইস এটা যদি তোমরা ইয়া নিতে চাও কি বলে এটাকে রেড মানে আনস্টেজ যেটা আনস্টেজ নিতে চাও 799 টাকা পড়বে আর রেডিটা হচ্ছে 900 টাকা পড়বে এখন যে যে এটা নিবে ইনবক্স করে ফেলবা এই যে এইটা এটা হচ্ছে তোমার তোমাদের রেডি করতে হবে হ্যাঁ এটা হচ্ছে লরের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে জমজমের প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় পাচ্ছে এটা হচ্ছে অন্যটা হবে প্রায় সাতশো নিরানব্বই টাকা যে নেবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা

রেডিটের সাইজ চৌচল্লিশ সাইজ বলে দিচ্ছি তো এটা দেখো এটা হচ্ছে তোমার কটনের উপরে হবে এইখানে হচ্ছে অ্যাবরটারি করা আছে এটা দেখো চিকেনের একটা ব্ল্যাক কালারের চিকেনের সালোয়ার পাচ্ছো এই চিকেনের সালোয়ারই চারশো সাড়ে চারশো করে সেল করা হয় এই যে দেখছো একটা সুন্দর চিকেনের সালোয়ার পাচ্ছ সাথে হচ্ছে একটা ওড়না পাচ্ছো খুব সুন্দর ওড়নাটার মধ্যেও কাজ করা আছে যে দেখো ওড়নাটার মধ্যে খুব সুন্দর কাজ করা আছে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছো বারোশো পঞ্চাশে পেয়ে যাবা যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাচ্ছে সেম না হুম এটা শুধু দুইটা কালার আছে হ্যাঁ এই আরেকটা কালার বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সালোয়ারটা হবে সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে চিকেনে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে সাতশো টাকা যে ও সরি এটা ১২৫০ টাকায় পাচ্ছে এখানে সম্পূর্ণটা রোটারি করে একটা সাথে চিকেনের চালানোর পাঁচশো বারোশো পঞ্চাশ টাকা অর্ডার করলেও পাই না লাইফের অর্ডার করলেও পায় না সাতশো টাকা আপু অর্ডার করো শুধু যেটা এক পিস আছে সবাই মিলে সেটা অর্ডার করো তাহলে বাবা কিভাবে একটু আমাকে বলো এটা দেখো শহীদ এটা যে নিতে চাইন বক্স করে ফেলবে এটা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছে এটা সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে এটা আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা এটা তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ যারা নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ এটা দেখো এটা হচ্ছে একটা লং শার্ট হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে হবে বডি ফর্টি সিক্স হবে লং হচ্ছে তোমার তোমার হবে এটা হচ্ছে আফগানি একটা সালোয়ার পাচ্ছ প্রাইস পড়বে কত টাকা এটা এটা আটশো টাকায় পেয়ে যাচ্ছে। এটা আটশো টাকা ছিল না কত ছিল আমি ভুলেও গেছি এটার প্রাইস আটশো পঞ্চাশই মনে ছিল যে নেবে এটা দেখো এইটা হচ্ছে বডি সাইজ ফোর্টি হবে লং হচ্ছে ফোর্টি হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এইখানে কাজ করা হবে এইখানে হচ্ছে খুব সুন্দর কাজ করা হবে স্লিপটা আর এটা হচ্ছে তোমার আফগানি একটা সালোয়ার পাচ্ছে এখানে খুব সুন্দর কাজ করা আছে এটা এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাই বক্স করে ফেলবে বডি সাইজ ফর্টি সিক্স হবে লং হচ্ছে ফর্টি ফোর হবে বডি সাইজ ফর্টি সিক্স লং ফর্টি ফোর হবে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে একদম কটনের উপরে হবে এইখানে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে জামার নিচে এমব্রয়ডারি করা আছে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকায় পাচ্ছ এটা পেয়ে যাবে এই যে দেখো সম্পূর্ণটা হচ্ছে এমব্রয়ডারি করা জামাটা ফুল ওন্নাটা ফুল এমব্রয়ডারি করা আছে আটশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে আটশো টাকা আটশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ চৈদের এই ড্রেসটাতে আজকে ডিসকাউন্ট দিব এগারোশো পঞ্চাশ টাকা ছিল প্রথম ছিল বারোশো টাকা এরপর এগারোশো পঞ্চাশ যে নিবে এটি বক্স করে ফেলবা পিওরের অন্যার অন্য জামা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ পিওরের উপরে প্রাইস এক হাজার টাকায় পাচ্ছ যে নিবে বক্স করে ফেলবে প্রাইজ পড়বে মাত্র এক টাকা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে বডি সাইজ আছে ফটি লং আছে হচ্ছে তোমার ফ্রিফটির কাছাকাছি পর ডি সিক্স ফিফটির কাছাকাছি হবে এটা হচ্ছে অন্যটা হবে প্রাইজ পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো টাকা এটা তোমার নয়শো আশি টাকায় প্রিন্ট জামা এটা হচ্ছে একটা ফ্রক হবে প্রাইস নয়শো আশি টাকা যে নিতে চাই ওটা ইনবক্স করে ফেলবা নয়শো আশি টাকায় এটা দেখো একটা টু পিস এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে একদম কটনের একটা টু পিস সই দেখে এইটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে অন্যটা হবে সাতশো টাকায় এই টু পিসটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা যে নিবে এটা ইনবক্স করে ফেলবা শহীদের টু পিস প্রাইস সাতশো টাকাই পাচ্ছ প্রাইস পড়বে সাতশো টাকা যারা নিবে এটা ইনবক্স করে ফেলবা সাতশো টাকা এটা পেয়ে এটা দেখো এটা হচ্ছে রেডি জামা হবে বডি সাইজ আছে ফর্টি সিক্স আছে বডি ফর্টি সিক্স আছে লং হচ্ছে ফটি ফাইভ হবে লং তোমার ফটি ফাইভ হবে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে ড্রেসটা সম্পূর্ণটা হচ্ছে তোমার কাজ করা এইটা হচ্ছে তোমার অন্যটা হবে অন্যটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে এই জামাটা যেমনিতে চোম জব বা এটা পেয়ে যাচ্ছে এক টাকায় হ্যাঁ এই জামাটা তোমরা এক টাকায় পাচ্ছো অন্যটা হচ্ছে ফুল কাজ করা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় এই জামাটা পেয়ে যাবা যে নিতে করে ফেলবা প্রাইস পড়বে আসসালাম আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি প্রাইস মাত্র এক হাজার টাকায় পাচ্ছ এইখানে হচ্ছে খুব সুন্দর গ্লাসের কাজ করা সম্পূর্ণটা হচ্ছে তোমার এই যে দেখো গ্লাসের কাজ করা আছে ফুল জামাটার মধ্যে যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকাই পেয়ে যাচ্ছম দেখা দিচ্ছি এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার লরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্য হবে যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র কত টাকায় পাচ্ছে যে দেখো ওনাটাই যে দেখো কালার কম্বিনেশনটা আসছে এখান থেকে তারপরে এই যে ব্যাক সাইড থেকে হ্যাঁ যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র সাতশো নিরানব্বই টাকা আপু ও হলুদটার বডি ফর্টি সিক্স বলছি ফর্টি সিক্স লং হচ্ছে ফর্টি ফোর হবে হ্যাঁ হলুদটার বডি এটা হচ্ছে চিকেনের একটা জামা হবে এটা চোদ্দশো পঞ্চাশ টাকার একটা ড্রেস ছিল এটা হচ্ছে জামাটা হবে এখানে চিকেনের কাজ করা হবে চিকেন চিকেনের কাজ করা বডি সাইজ আছে সিক্স লং আসছে ফর্টি একটা সালোয়ার পাঁচশো সম্পূর্ণ চিকেনের উপরে হ্যাঁ এটাও ডিসকাউন্ট দিচ্ছি আর এটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পড়বে এটা কত এটা তোমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যে ইনবক্স করে ফেলবা বারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে এবার যারা হচ্ছে দেখতে একটু আমি। এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে হ্যাঁ অয়েল প্রিন্ট করা আছে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র কত টাকায় পাচ্ছ এটা এটা তোমরা পেয়ে যাচ্ছ সাতশো আশি টাকা এটা তোমরা টাকায় পেয়ে যাবা। এটা দেখো এটা হচ্ছে তোমার কয়েল প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এগুলা অনেক কাপড় দেওয়া আছে প্রায় ছয় গজের উপরে কাপড় দেওয়া আছে সালোয়ার জামা মিলে ছয় গজের উপরে কাপড় দেওয়া আছে এটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবা হ্যাঁ একটা দেখাইলাম তো মধ্যে এটা নেবেন বক্স করে করবে সাতশো আশি টাকা করে এটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে পয়ল প্রিন্ট করা আছে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ হ্যাঁ সাতশো আশি টাকায় পেয়ে দেখো এগুলো সব প্রিন্ট করা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে হ্যাঁ এই যে এইটা এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার অন্যটা হবে প্রাইস পরবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকায় পেয়ে যাবা হুম সাতশো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছে যে নিতে এটা হুম হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এই কাপড়টা আরেকটু অন্য রকম একটু কোটা কোটা টাইপ হ্যাঁ এই কাপড়টা একটু কোটা কোটা টাইপ হবে একটু অন্য রকম কাপড়টা এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে হ্যাঁ হচ্ছে হবে দেখো এটা হচ্ছে কাপড়টা হবে হচ্ছে তোমার জামাটা হবে ঠিক আছে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস করবে সাতশো আশি টাকা ফাইন কটনের জামা হবে একটু ওয়েট করতে হবে ফাইন কটন আসবে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাচ্ছে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র সাতশো আশি টাকা এটা তোমরা সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছে প্রায় সাতশো আশি টাকায় পাচ্ছ যারা হচ্ছে প্যাটার্ন দেখতে চাচ্ছি না তাদের জন্য এটা দেখো সাতশো আশি টাকা এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এইটা হ্যাঁ এটা হচ্ছে ওন্নাটা হবে আর এইটা হচ্ছে তোমার সিলওয়ারের কাপড়টা হবে যেটা এই পিনটা হচ্ছে সালোয়ারের মধ্যে হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা যারা নিবে যাবা এটা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে হ্যাঁ আর ভিতরে হচ্ছে তোমার সালোয়ারের কাপড়টা হচ্ছে এই যে এই পিনটা হবে এই যে দেখো এই প্রিন্টটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা ফয়েল প্রিন্ট করা এগুলাতে হ্যাঁ সাতশো আশি টাকায় পাঁচশ এটা মনে হয় দেখাইছি এই কালারটা মনে হয় দেখাইছি সাতশো আশি টাকা প্রাইস পড়বে সাতশো আশি টাকা জেনিবে তিন বক্স করে ফেলবা এটা দেখেন এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইটা হচ্ছে তোমার সিলোয়ারের কাপড়টা হবে প্রিন্টের উপরে আর এইটা হচ্ছে অন্যটা হবে এটা আজকে একটু ডিসকাউন্ট করে দিচ্ছি নয়শো আশি টাকায় দিয়ে দিচ্ছি এই জামাটা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র নয়শো আশি টাকা নয়শো আশি টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস নয়শো আশি টাকায় এবার এদিক থেকে কিছু ইন্ডিয়ান ড্রেস তোমাদেরকে দেখা দিচ্ছি সম্পূর্ণ চিকেনের উপরে জামাটা হবে এটা সেলোয়ারের কাজ হবে সালোয়ার হচ্ছে ফর্টি সাইজ হবে আর জামাটা হচ্ছে ফর্টি ফোর সাইজ হবে মুসলিন একটা ওন্না পাচ্ছ প্রাইস ছিল তোমার এগারোশো পঞ্চাশ টাকা আজকে তোমাদেরকে এটা ডিসকাউন্ট করে দিয়ে নয়শো টাকায় দিয়ে দিচ্ছি যে নেবে ইনবক্স করে ফেলবা নয়শো নয়শো টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস করবে নয়শো টাকা ঠিক আছে এটা দেখো এইটা প্রাইস ছিল তোমার বাইশশো টাকা আজকে ছোট্ট একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা দিল্লির বুটিক্স এর একটা জামা হবে আজকে যদি কেউ নিতে চাও ভিতরে এই যে সেলোয়ারের কাপড়টা হবে হ্যাঁ ভিতরে হচ্ছে তোমার এইটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে জামাটা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে আজকে নিলে এটা দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ বাইশ আশি টাকাটা দুই হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছ দিল্লির বোটেক্স এর একটা জামা হবে সম্পূর্ণটা হচ্ছে তোমার যেইগুলো এইগুলো হচ্ছে কাজ করা হ্যাঁ প্রাইস পড়বে একুশশো দুই হাজার পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনভেল প্রাইস দুই হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা দেখো এটা ইন্ডিয়ান একটা জামা হবে প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা আজকে নিলে সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আজকের জন্য দিল্লির বোটিক্স সতেরোশো টাকায় পাচ্ছ সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে তোমার হবে প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা দিল্লির বোটিক্স এর প্রাইস পড়বে সতেরোশো টাকা যে নিতে চাও টা ইনবক্স করে ফেলবা প্রাইস সতেরোশো টাকায় পাচ্ছ এই জামাটা প্রাইস পড়বে সতেরোশো টাকা এটা দেখো প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দিল্লির বুটিক্স হবে প্রাইস ছিল পঁচিশশো পঞ্চাশ টাকা আজকে ডিসকাউন্ট দিব সালোয়ারের কাপড় ফলসের কাপড় এটা হচ্ছে অন্যটা হবে আজকে নিলে এটা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছ পঁচিশশো পঞ্চাশের ড্রেসটা তোমরা বাইশশো টাকায় পেয়ে যাচ্ছ দিল্লির বোটেক্স বাইশো টাকায় পাচ্ছো প্রাইস পড়বে বাইশশো টাকা যে নিবে তিন বক্স করে ফেলবা বাইশশো টাকায় পাঁচশো এটা দেখো এটা হচ্ছে মুসলিমের একটা জামা শাড়ি ব্যান্ডের কাতানের এটার প্রাইস ছিল পঁচিশশো টাকা হ্যাঁ মুসলিমের উপরে হবে সম্পূর্ণ মুসলিমের উপরে হবে পঁচিশশো টাকা ছিল সালোয়ারের কাপড় ফলসের কাপড় এটা মুসলিমের একটা ওন্না পাঁচশো আজকে এটা যদি নাও আজকে পঁচিশশো টাকার ড্রেসটা আজকের জন্য তেইশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ মুসলিমের জামাটার প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ টাকা এটা তোমরা তেইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ যে নেবে এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকায় পাঁচশো এটা হচ্ছে সুইস কটনের শহীদের জামা হবে শহীদের সুইস কটনের দাম বেশি এটা দেখো হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে কাপড়টা হবে আর এটা পিওরের অন্যা হবে সুইস কটনটা পেয়ে যাচ্ছ আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ পিওরের অন্যা সুইস কটন আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছ। শহীদের সুইচ কটন প্রাইস করবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাই পাচ্ছ এটা এটা দেখো টাকা ছিল আজকে এটা ডিসকাউন্ট করে দিচ্ছি জামাটার মধ্যে সম্পূর্ণ লাঠানোর কাজ করা হবে সালোয়ারের কাপড় আর ফলসের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে আজকে নিলে এটা পেয়ে যাচ্ছ কত টাকায় তেরোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান ড্রেস প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। যে নিবে বক্স করে ফেলবা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকায় এটা দেখো এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান জামা হবে বিয়ান্নার একটা ড্রেস হবে হ্যাঁ চিনন সিল্কের উপরে বিয়ান্না ব্যান্ডের একটা জামা হবে এটা হচ্ছে জামাটা হবে সালোয়ারের কাপড় ফলসের কাপড় হবে আর এটা অন্যটা হবে সিল্কেক প্রাইস ছিল তোমার ষোলোশো টাকা আজকে যদি কেউ এই জামাটা নিতে চাও আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছো যে নিতে চাও তিনি বয়স করে চলবা প্রাইস পড়বে তেরোশো টাকা একটা পাকিস্তানি জামা দেখা দিচ্ছি প্রাইস ছিল তোমার আঠারোশো টাকা পিওরের উপরে হ্যাঁ আজকে ছোট্ট একটা ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে তোমার জামাটা হবে পাশে স্লিপের কাপড় দেওয়া আছে এগুলো হচ্ছে পাকিস্তানি বুটিক্সের জামা হবে এটা সেলরের কাপড়টা হবে এটা ব্যাক পোরশন আর ব্যাক হবে এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে পিওরের উপরে আজকে নিলে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আঠারোশো পঞ্চাশের ড্রেস সতেরোশো টাকায় পেয়ে যাবা জেনিবেট ইনবক্স করে ফেলবা পাকিস্তানি পিওরের একটা জামা হবে হ্যাঁ এটা দেখো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এর জামাটা এটা আমাকে দিতে হবে আচ্ছা তুমি ইনবক্স হচ্ছে তোমার জামাটা হবে কাতান সিল্কের উপরে হবে এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা তোমরা পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখো তেরোশো আশি টাকা ছিল এটা হচ্ছে জামাটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে এটা ফলসের কাপড়টা হবে আর এটা হচ্ছে ওন্নাটা হবে আজকে নিলে বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে। প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিলে কেন বক্স করে বারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছে। হ্যাঁ এটা দেখো এটা স্তার একটা জামা হবে ইয়োলো মাস্টার কালারের মধ্যে হবে স্তার এটা হ্যাঁ এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এইখানে সম্পূর্ণটা হচ্ছে কাজ করা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে ইস্তার জামাটার প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকায় ইস্তারটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবে 2350 টাকা এটা পেয়ে যাচ্ছে ইসটা ব্র্যান্ডের ড্রেস 2350 টাকায় পাচ্ছো এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে ড্রেসটা হবে কাতানে সিল কাতানে মোদ্ধ হবে এটা হচ্ছে তোমার সলরের কাপড়টা হবে এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে আর এইটা হচ্ছে কাতানের ওন্না হবে প্রাইস পড়বে 2650 টাকা ছাব্বিশশো পঞ্চাশে এই কাতান ড্রেসটা পেয়ে যাচ্ছো প্রায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেমিতে চলে তুমি বক্স করে বা প্রায় পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছো এটা দেখো এটা হচ্ছে মুসলিম কাতানের মুদ্রাসাবে মুসলিম কাতান নাই এটা ঠিক মানে এই কাপড়টা যখন হাতে পাবাইয়া কাপড়টা অনেক ভালো এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস হবে এইটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার মুসলিমের একটা কাতা হবে এটা তোমরা পঁচিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছো এটারও প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর জামাটা পঁচিশশো পঞ্চাশে এই ড্রেসটা পেয়ে যাচ্ছো 2550 টাকায় পাচ্ছ জেনেবে ইনবক্স করে কইবা প্রাইস করবে মাত্র 2550 টাকা 2550 এ পাচ্ছ জাস্ট একটা দুইটা চাও আরগুলা তো রয়ে যায় যে দেখো না দেখাচ্ছে এখন এগুলা তো রয়ে গেছে একটা দুইটা সবার দরকার এইটা দেখো এইটা হচ্ছে একদম পিওরের মানে একদম এত সফট একটা কাতান ড্রেস মানে সিল্কের কাতান জামা হবে সাথে হচ্ছে তোমার মিনাকারি কাজ করা এটা সেলারের কাপড়টা হবে এটা হচ্ছে মুসলিমের একটা ওন্না হবে প্রাইস করবে ২৫৫০ পঞ্চাশ টাকা করে পঁচিশশো টাকা করে পাচ্ছ যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছ পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাবা এটার আরেকটা কালার হচ্ছে তোমার মিষ্টি কালার কাপড়গুলা কি যে ভালো অনেক কাপড় কাটানের ড্রেস হবে সিল কাপড়টা হবে এটা অন্যটা হবে আপুরা যারা নিতে পারবানা তারা ক্ষুদা হুদ্দি অর্ডার না ঠিক আছে ক্ষুদা অর্ডার করবা না মানে এমনি এমনি অর্ডার করবা না হ্যাঁ অর্ডার এমনি এমনে করবা না হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপর অর্ডার করবা যে নিবে ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মুসলিনের উপরে হবে পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাবা প্রাইস তোমার পঁচিশশো পঞ্চাশ টাকায় যারা নিতে চায় ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাবা আচ্ছা এটা দেখো এটা হচ্ছে তোমার পিচ টাইপের কালার পিচ হালকা অরেঞ্জ টাইপের কালার হবে কাপড়গুলা অসম্ভব ভালো পুরো অসম্ভব ভালো মানে কাপড় পরার পরে মনে হবে কি যে শরীরে তুমি কিছুই পরো এত সুন্দর এত ভালো কাপড় খুবই সফ্ট ইস্তার এটা হচ্ছে সিলোয়ারের কাপড়টা হবে আর এইটা দেখাইছি আরো একটা লট আছে যে একটু পরে দেখাবো অনেকগুলা দেখাইছি এর মধ্যে প্রায় দেখাই দেখায় এটা হচ্ছে তোমার জামাটা হবে প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবো পঁচিশশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ একটা ফুলকারি আছে এই ফুলকারিটা তেরোশো টাকা ছিল আজকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফুলকারিটা পেয়ে যাচ্ছ যে নিতে চাও ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশে এই ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছ এই ফুলকারিটা এই যে আরেকটা ফুলকারি আছে এটাও পেয়ে ডিসকাউন্ট প্রাইজে এগারোশো পঞ্চাশ টাকা টু পিস এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ ফুলকারি এগারোশো পঞ্চাশ টাকায় টু পিস পাচ্ছ এটা দেখো এই ফুলকারিটা এগারোশো পঞ্চাশ টাকা রেবলন সুতার পিওরের উপরে জামাটা হবে পাকিস্তানি এগুলা হ্যাঁ এটা এগারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ তেরোশো পঞ্চাশ এর ড্রেস ডিসকাউন্ট প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা যে নিতে চিন বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে চিকেনের একটা জামা হবে এইটা তোমরা ডিসকাউন্টে পাচ্ছ এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওন্নাটা হবে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে এক হাজার টাকা যে নেবে এটা ইনবক্স করে ফেলবা এক হাজার টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ প্রাইস এক হাজার টাকা হ্যাঁ এটা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা এটা দেখো এটা ইন্ডিয়ান একটা জামা হবে পনেরোশো টাকা এটা ছিল। আজকে যদি এটা কেউ নাও বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জামাটা হবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা যে নিতে চাও ওইটা ইনবক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কটনের উপরে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাভিনা ব্যান্ডের একটা কটন জামা হবে স্লিপটা হচ্ছে জর্জেটের মধ্যে হবে হ্যাঁ জামাটা হচ্ছে তোমার কটনের মধ্যে হবে এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এটা হচ্ছে তোমার অন্যটা হবে এটা আজকে আটশো টাকায় দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এর থ্রি পিস কি আপু দুপুরের জামদানি থ্রি পিসটা কি আছে থাকলে আমাকে দেখাও আছে আপু যে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র কত টাকা এটা পেয়ে যাচ্ছ মাত্র তোমরা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ আর একটা চিকেন আছে চিকেনটা দেখা দিচ্ছি এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে তোমার চিকেনের একটা সোলরের কাপড় হবে হান্ড্রেড কটন হবে না আর এটা হচ্ছে তোমার চিকেনের অন্যত হবে চোদ্দোশো টাকা ছিল আজকে নিলে বারোশো টাকায় পেয়ে যাচ্ছো প্রাইজ করবে বারোশো টাকা যে নেবে এটিন বক্স করে ফেলবা বারোশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছো প্রাইজ বারোশো টাকা ইন্ডিয়ান এই জামাটা দেখুন এটা ইন্ডিয়ান হবে কাটুপি কাজ বডি কাতান হবে অন্যটা হচ্ছে তোমার পিওরের উপরে হবে এটা সিলবারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে অন্যটা হবে প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাবে এটা যে নিতে চাও ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা তোমরা পঁচিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকায় পাঁচশো জেনি বেট বক্স করে ফেলবা আরেকটা দেখাচ্ছি এইটা এইটা কাতানের উপরে হবে এটা হচ্ছে তোমার জামাটাও হবে এটা সিলওয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে অর্ডার করলে পানির মধ্যে আপু এখন অর্ডার করলে পানির মধ্যে ডেলিভারি ম্যান বাসায় আসবে আপু নোয়াখালি হলে অর্ডার না করাই ভালো ইনশাল্লাহ তোমার পানি কমে গেলে তখন অর্ডার সেম ড্রেস তুমি পাবা হ্যাঁ যারা হচ্ছে পানি প্রাণীবন্দি আসছো নোয়াখালী কুমিল্লা পেনি। এসব আপুর এখন ডেলিভারি না নিলে অনেক বেশি ভালো হয় ঠিক আছে চিটানির কিছু কিছু জায়গা আছে যারা হচ্ছে পানির মধ্যে আছো তারা এখন ডেলিভারি নিবা না ইনশাল্লাহ এই ড্রেস গুলো আসবে তোমরা আবার দেখতে পাবা তখন তোমরা ডেলিভারি গুলো নিও কিন্তু যারা এখন পানি বন্দি আসো তারা অর্ডার না করাই অনেক ভালো তারা এখন তাদের ভালোর জন্য বলতেছি অর্ডার না করাই ভালো এটা হচ্ছে সিল্কের উপরে হবে পঁচিশশো পঞ্চাশ টাকায় পাঁচশো যে নিবে ইনবক্স করে ফেলবো প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা ইন্ডিয়ান এটা বিপুলের একটা জামা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে বিপুলের এই জামাটা যে নিবে বক্স করে ফেলবা এটা পেয়ে যাচ্ছে মাত্র কত টাকায় এটা একটু প্রবলেম আছে প্রবলেমটা দেখা দিচ্ছে যে এখানে এক্সট্রা একটা এমব্রয়ডারি করা আছে এটা দোকান থেকে করা হয়েছে সতেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা এটা দুই একুশশো টাকা মনে হয় প্রাইস ছিল আজকে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে একদম লসে দিয়ে দিচ্ছি এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা একটা দিল্লির বোটিক্স দেখাচ্ছি মুসলিনের উপরে এই দিল্লির বুটিক্সটা হবে মুসলিনের উপরে খুব সুন্দর একটা দিল্লির বোটিক্স হবে এখানে কাজটা দেখো কত সুন্দর করে কাজটা করা আছে কাপড়টা অনেক ভালো বেশ ভালো একটা কাপড়ের উপরে এইটা হচ্ছে তোমার জামাটা হবে জামার নিচের কাজটা হবে এটা হচ্ছে তোমার এর কাপড়টা হবে এইটা হচ্ছে তোমার অন্যটা হবে কেমন আছো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে জামাটার মধ্যে যে দেখো খুব সুন্দর করে এমব্রয়ডারি অন্যটার মধ্যে এমব্রয়ডারি করা আছে সাথে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটা পঁচিশশো টাকা ছিল আজকে ডিসকাউন্ট প্রাইজে বারোশো টাকায় দিয়ে দিচ্ছি বারোশো টাকায় পেয়ে যাচ্ছ সতেরোশো টাকার পিছনটা কিরকম এক কালার পিছনটা এক কালারের মধ্যে হবে বাইশ টাকায় দিয়ে দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এখানে কাটছুপি এটাও মুসলিমের উপর হবে সালোয়ারের কাপড়টা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে যাদের কারো যদি হলুদ মেহেদির অনুষ্ঠান থাকে তারা এটা নিবা হলুদের দিনও পড়তে পারবা মেহেদির দিনও করতে পারবা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা তোমরা পঁচিশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ কাতানের একদম সফট একদম সফট আসে না যে অনেক ফুলে থাকবে এরকম না কি অনেক সফট পাচ্ছে এগুলো পঁচিশ পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এবার তোমাদের কারেক্টার দেখা দিচ্ছি এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান জামা হবে এটা মুসলিমের উপরে হবে এটা হচ্ছে ড্রেসটা হবে এটা লরের কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা হবে এটা এইটারও সইদের জামা আছে এটা যে নিতে চাই ইনবক্স করে ফেলবা এটা প্রাইস ছিল 2300 টাকা আজকে ডিসকাউন্ট করে দিয়ে 2100 2100 টাকাই দিয়ে দিচ্ছি প্রাইস পড়বে মাত্র 2100 টাকা দিল্লির বুটিক্স প্রাইস কত বলেছে 2550 টাকা এটা 2100 টাকায় পেয়ে যাচ্ছে এই তো দিল্লির বুটিক্স হবে প্রাইস পড়বে 1600 টাকা এটা দেখো এটা প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা আজকে একটু না এটা ষোলোশো পঞ্চাশ টাকা ছিল আজকে একটু ডিসকাউন্ট করে দিচ্ছি এটা হচ্ছে জামাটা হবে সালোয়ারের কাপড় ফলস কাপড় হবে আর এটা হচ্ছে অন্যটা হবে আজকে নিলে এটা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা যে নিবে টিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে চোদ্দশো টাকা এটা তোমরা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছ প্রায় চোদ্দশো টাকায় পাচ্ছ এবার আবার কিছু প্যাটার্ন দেখা দিচ্ছি এটা দেখো এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে ওন্নাটা হবে হ্যাঁ এটা ওন্নাটা হবে আর এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে সাতশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছ যে নিতে চাই ওইটা ইনবক্স করে ফেলবা এই যে দেখো চোদ্দশো পঞ্চাশ টাকা এগুলা মার্কেটে এই প্রাইজে সেল হয় এখানে দেখো লেখা আছে মেরিন ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান না এগুলা আমাদের দেশি বাট আমি কালকে তোমাদেরকে বলছি যে ইন্ডিয়ান প্যাটার্ন কিনে দেখবা আর এইটা কিনে নিয়ে দেখবা হ্যাঁ এটা এত হাই কোয়ালিটির মানে মনে হয় যে ইন্ডিয়ান মানি হচ্ছে অনেক ভালো না আপু কিছু কিছু জিনিস আছে হ্যাঁ ইন্ডিয়ানটা ভালো পরে আবার কিছু কিছু জিনিস আছে আমাদের দেশিটা অনেক বেশি ভালো আপু কুমিল্লার কলোনির ভিতরে অনেক পানি ডেলিভারি নিতে পারি নে আপু রাগ করো না না আপু রাগ করবো না বিপদে পড়েছ নিতে পারো নেই সেক্ষেত্রে রাগ করার তো কোনো কিছু নাই কারণ আমরাই জানি যে কুমিল্লায় অনেক পানি নোয়াখালী অনেক পানি ফেনিতে অনেক পানি এই কারণে আমি এখনো লাইভে বলে দিছি যারা পানি বন্দি আছো তারা ওয়ার্ডার নিবানা হ্যাঁ ইনশাল্লাহ তোমরা তাড়াতাড়ি উদ্ধার হবা আল্লাহ তোমাদের তাড়াতাড়ি উদ্ধার করবে কোনো কিছুতে উনি বিপদে ফেলে আবার বিপদ থেকে উদ্ধার করে তো যখন তোমরা ঠিকঠাক হবে সবকিছু স্বাভাবিক হবে তখন তোমরা ওয়ার্ডার করো হ্যাঁ এখন ওয়ার্ডার করলে আমরাও হচ্ছে কষ্ট করতেছি একটা ডেলিভারি ম্যান তোমার প্রোডাক্ট নিয়ে বের হইতেছে কিংবা এইখান থেকে যে ডেলিভারি ম্যান আমার বস্তাটা নিয়ে যাইতেছে সে কত বড় একটা বস্তা কেরি করে অফিসে নিয়ে অফিস থেকে তারা প্রসেস করে সেটা আবার তোমাদের কাছে পাঠাচ্ছে তো ওনাদের কষ্ট ধাপে ধাপে সবাই কষ্ট করতেছে সো যারা এই অবস্থায় আসো আমি একদম বিনীত ভাবে অনুরোধ করবো তারা ড্রেস করবা না প্লিজ অর্ডার করে তোমরাও হ্যারেসমেন্ট আমরা আমরাও যাতে না হই বন্দি আছো তারা করবা না আমি তো বললাম ইনশাল্লাহ এই চেয়ে ভালো ড্রেস তোমরা পাবা একটু ধৈর্য ধরো আল্লাহ তোমাদের সবাইকে হেফাজত করো এটাই দোয়া করো সবাই ইনশাল্লাহ তোমরা খুব ভালো ড্রেস পেয়ে যাবা সো এখন কেউ অর্ডার করবা না যারা হচ্ছে পানি পানিতে আছো তারা এটা দেখো এটা হচ্ছে অন্যটা হবে এগুলার যে বিশাল বড় বড় ওন্না আসলে এগুলো খুলে দেখানোর কিছুই নাই এটা যে নিবেন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র মাত্র পেয়ে যাচ্ছ সাতশো আশি টাকা এটা দেখো এটা হচ্ছে আরেকটা ড্রেস হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে হ্যাঁ এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার সেলরে কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে যে নিতে চাচ্ছে এটা ওন্নাটা দেখো চড়াটা শুধু দেখবা প্রাইস পড়বে সাতশো আশি টাকা কেমন আছো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সাতশো আশি টাকা এটা পেয়ে যাচ্ছে। যে নিতে চাও বক্স ইনবক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে ভিতরে সেলোয়ারের কাপড়টা হবে প্রাইস পড়বে সাতশো আশি টাকা আপু এগুলো আমি সাতশো আশি টাকা করে দিচ্ছি এগুলো ওই যে বললাম না মার্কেট প্রাইস সর্বনিম্ন বারোশো পঞ্চাশের নিচে কোথাও পাবানা তারপরও কোথাও কোথাও এগুলা বিক্রি হয় চোদ্দশো পঞ্চাশ টাকা আমি অনলাইনেও দেখছি চোদ্দশো পঞ্চাশ করে এগুলো সেল করতেছে আচ্ছা আপু আমার রিটার্ন প্রোডাক্টটা এখন আমি খুলি নে হ্যাঁ খুললে তারপর তোমার ড্রেসটা রেখে ইনশাল্লাহ হ্যাঁ এটা ঠিক হবে আপু এই মুহূর্তে ড্রেস হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার কি হবে এই যে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওড়নাটা হবে প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা 780 টাকায় পেয়ে যাচ্ছে এটা দেখো এটা হচ্ছে তোমার জামাটা হবে আর এটা হচ্ছে তোমার ওন্নাটা হবে প্রাইস পড়বে 780 টাকা যে নিতে চাও এটা ইনবক্স করে ফেল এটা নতুন একদম আমার কাছে আসছে এইটা হচ্ছে তোমার জামাটা হবে এটা জামাটা হবে এস মধ্যে এটা সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার হবে এটা অনেক সুন্দর আসছে এটা একদম নতুন আসছে যে নিতে চাও এটা ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এবার বলে দিচ্ছি সাতশো আশি টাকার ড্রেস যারা নিতে চাচ্ছ আপুরা টুকটার যদি কোনো প্রবলেম থাকে রিটার্ন হবে না যেমন আজকে একটা আপু ছবি দিছে পায়জামার মধ্যে একটু প্রবলেম আছে না তো ওই কাটায় কুটাই কিন্তু চলে যাবে যেহেতু এটা ছয়শো ছয় গজের উপরে কাপড় দেওয়া আছে এটাতে তোমরা যে কোন সাইজ এটা বানাইতে পারবা ছয় গজের উপরে দেওয়া আছে। তো এইটা আমার বেশি একটা রিটার্ন হয় না কারণ হচ্ছে এটা যার হাতে যায় সে নিবে সেটা ফেরত কখনোই দিবে না কারণ এটা কাপড়ে যারা চিনে তারা এটা নিয়ে নেয় কারণ তারা তো জানে এগুলো মার্কেটে অনেক প্রাইস যেহেতু আমি এটা লটে নিয়ে আসছি তোমাদেরকে হাফ দামে দিয়ে দিচ্ছি হাফ দামে কেন দিই সেটাও তোমাদের বুঝতে হবে এটা 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 দেখো হচ্ছে তোমার জামাটা হবে বডি সাইজ হচ্ছে ফর্টি এইট হবে লং হচ্ছে তোমার ফর্টি এইট হবে হ্যাঁ এটা টু পিস টিন বক্স করে ফেলবা আমি কার জন্য কিনবো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনি ভাবির জন্য কিনবেন বারোশো পঞ্চাশে পেয়ে যাবা জেলিমাইট ইনবক্স করে ফেলবা প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আছে দেখো রেলিসা ব্যান্ডের এই জামাটা অনেক সুন্দর এটা একদম মুসলিনের উপরে জামাটা হবে এটা হচ্ছে তোমার ড্রেসটা হবে এটা হচ্ছে জামাটা হবে এটা হচ্ছে তোমার সেলোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার মুসলিনের একটা সুন্দর অন্যা পাচ্ছ এই জামাটা যে নিবেন বক্স করে ফেলবা সিল্কের উপরে হবে জামাটা এই যে দেখো সাইডের কাজটা শুধু দেখবা এইটা পেয়ে যাচ্ছে এটা মনে হয় 2650 টাকা ছিল আজকে তোমাদেরকে 2550 টাকায় দিয়ে দিচ্ছি 2550 টাকা এইটা পেয়ে যাচ্ছে যে নেবে ইনবক্স করে ফেলবা প্রাইস 2550 টাকা 2550 এ পাচ্ছো এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার জামাটা হবে আর এইটা হচ্ছে সালয়ারের কাপড়টা হবে হ্যাঁ এটা যে নিবে তিন বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা তোমরা এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে। সাইডে খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তোমার ক্যাটালগটা হবে এগারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে প্রায় এগারোশো পঞ্চাশ টাকাই এটা দেখো এটা পেয়ে যাচ্ছ বারোশো পঞ্চাশ টাকা বুটিক্সের ড্রেস হ্যাঁ এটা হচ্ছে আমাদের দেশীয় বুটিক্সের জামা হবে এটা হচ্ছে সেলোরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে ওড়নাটা হবে প্রাইস পড়বে কত টাকা এটা তোমরা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে নিচে ওইটাই ব্লক করে ফেলবা প্রাইস বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা এইটা দেখো এইটা হচ্ছে তোমার জামাটা হবে এইটা হচ্ছে তোমার ড্রেসটা হবে হ্যাঁ এইটা হচ্ছে জামাটা হবে এটা সেলরের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে রেয়ন সিল্কের উপরে সুন্দর একটা ওন্না পাচ্ছ সম্পূর্ণ এমব্রয়ডারি করা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এইটাও তোমরা বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছ এটা পেয়ে যাবা বারোশো পঞ্চাশ টাকা জেনিভেট বক্স করে ফেলবা এটা দেখো এটা হচ্ছে তোমার শহীদের একটা জামা হবে এটা হচ্ছে তোমার হবে এটা হচ্ছে তোমার জামাটা হবে এটা সালোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওনাটা হবে জেনিভেট ইন বক্স করে ফেলবা প্রাইস করবে মাত্র কত টাকায় পাচ্ছ এই যে অন্যটা এইটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার টাকায় পাঁচশো প্রাইস পড়বে এক হাজার টাকায় শহীদের এটা তোমরা এক হাজার টাকায় পেয়ে যাবা এটা দেখো এটা হচ্ছে কাজের কাজের জামা জামা মানে সিকোয়েন্স না সরি এটা হচ্ছে সম্পূর্ণ চিকেনের সামনে পিছে সব জায়গায় চিকেন করা আছে এটা আজকে একটু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সেলোয়ারের কাপড়টা হবে আর এটা হচ্ছে অন্যটা হবে এগারোশো টাকায় এই জামাটা পেয়ে যাবা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা যে নিতে তিন বক্স এগারোশো টাকায় এই জামাটা পেয়ে যাচ্ছ শহীদের প্রাইস এগারোশো টাকায় পাচ্ছ আচ্ছা এইটা দেখো এইটা হচ্ছে তোমার কাতানের জামা হবে এইটা হচ্ছে ড্রেসটা হবে আর এইটা হচ্ছে তোমার উন্নত হবে পঁচিশশো টাকায় এইটা পেয়ে যাচ্ছো যে নিতে চোটিম বক্স করে ফেলবা প্রাইস পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশে এই জামাটা পেয়ে যাচ্ছো যে নেবে বক্স করে ফেলবা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশে এইটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে পঁচিশশো টাকায় পাচ্ছো এটা দেখো এইটা হচ্ছে তোমার কটনের জামা হবে এইটা হচ্ছে স্লোয়ারের কাপড়টা হবে আর এইটা হচ্ছে তোমার ওন্নাটা হবে এইটা 1150 টাকায় পাচ্ছ প্রাইস বোর্ডে 1150 টাকা যে নেবে ইনবক্স করে বল আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম দিয়ে আজকে অনেক রাত হয়ে গেছে আর বেশি ফোন না